হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার ছেলে আবার তোমাদেরকে জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং করে দেখাবে, ক্লাস টেনের। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং ও করছে, তোমরা দেখো আর ওকে উৎসাহ দিয়ে যাও। না, আমার নাম ঋতমন্না, আমি ক্লাস ফাইভে পড়ে, আমি আজকে মাধ্যমিকের ম্যাপ করে দেখাবো। তাহলে ম্যাপ করতে গেলে আমাদের ফার্স্ট ইয়ে কোশ্চেন পেপারে দাগ নম্বর দিয়ে দিতে হবে ম্যাপের। আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের নাম, ক্লাস, সব সেকশন সব লিখে নিতে হবে। তারপরে ম্যাপের কাজ শুরু হচ্ছে। ম্যাপের ফার্স্টে আমাদের নর্থ লাইন করে নিতে হবে। তারপরে ইন্ডেক্স, আমি ইন্ডেক্সটা আগে থেকে করে রেখেছি। আমি ইন্ডেক্স পেনে করেছি, কিন্তু তোমরা পেন্সিলে করবে। আমি ম্যাপ করে স্টার্ট করছি। ফার্স্টে আছে ভারতের দক্ষিণতম বন্দর, মানে ভারতের দক্ষিণতম বন্দর হলো তুতিগড়ি। মানে এটা দেওয়া আছে, আমাদের তুতিগড়ি লিখে ম্যাপটা করতে হবে। তাহলে আমি তুতিগড়ি করছি। এই যে এই খাঁজটা, এই খাঁজটা দেখা যাচ্ছে, এটা ভাইগাই নদীর বদ্বীপ। তার থেকে একটু নিচে, এই যে তার থেকে একটু, এই জায়গাটা তুতিগড়ি, ভারতের দক্ষিণতম বন্দর তুতিগড়ি। তারপরে সেকেন্ডে আছে কর্ণাটক উপকূল। কর্ণাটক উপকূল করতে গেলে আমাদের ফার্স্টে কৃষ্ণা নদীর বদ্বীপ খুঁজে নিতে হবে। এই যে এখানটা, এটা কৃষ্ণা নদীর বদ্বীপ। এটা থেকে একটা স্ট্রেট লাইন টানতে হবে। আমি টানছি, আমি স্ট্রেট লাইন একটা টেনে নিচ্ছি। এই লাইনটার সমান্তরালে আমি টেনে নিচ্ছি। তাহলে এই সীমানার সাথে যেখানে লাগছে ওখানে একটা আমি পয়েন্ট নিয়ে নিচ্ছি। তারপরে এখনো হয়নি আমাদের, আর একটা কাজ করতে হবে। আমি আগের ম্যাপে দেখিয়েছিলাম চেন্নাই, চেন্নাই এই জায়গাটাই আছে, এটা চেন্নাই। এইটা থেকেও একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে। আমি স্ট্রেট লাইন টেনে নিচ্ছি এটা থেকেও। তাহলে এইটা, এই মাঝের এই অংশটাই কর্ণাটক উপকূল, এটা কর্ণাটক উপকূল। তারপরে তিনে আছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই। ভিলাই করতে গেলে আমাদের ফার্স্টে কৃষ্ণা নদীর বদ্বীপ, গোদাবরী নদীর বদ্বীপ থেকে নেপাল, নেপাল আর ভারত যেখানে মিশছে ওই খান একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে। সরি, একটু মিস্টেক হয়ে গেছিলো, এটা আমি গোদাবরী বলেছিলাম না, ওটা কৃষ্ণাই হবে। আমি এই যে কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে এই জায়গাটায় একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। স্ট্রেট লাইন টেনে নিলাম। তারপরে এই গুজরাটের এই জায়গাটা সব থেকে নিচু অংশটা থেকে একটা স্ট্রেট লাইন, যেখানে ছেদ হলো ওটাই, ওখানেই বিলাই আছে। এই যে বিলাই। তারপরে চারে আছে কমলা লেবুর শহর নাগপুর। আমরা যে গুজরাটের এই লাইনটা টেনেছিলাম বিলাই জন্য, ওটাই কাজে লেগে যাবে। এই যে এই সিমলা করতে যে আমি এর আগের ম্যাপে করেছিলাম, এই দাগটা স্ট্রেট লাইন টানব। এই যে আমি একটা স্ট্রেট লাইন টেনে টানছি, হলো। এই যে যেখানটা ছেদ করলো ওখানেই ভারতের কমলা লেবুর শহর নাগপুর। তারপরে ফিফথে আছে ভেম্বানাদ কয়াল। তাহলে এটা এই কয়াল বা হ্রদ আর কি, এটা করতে গেলে এই যে এইখানে আছে ক্যালিমিয়ার পয়েন্ট,
এই ক্যালিমিয়ার পয়েন্ট, এটা ক্যালিমিয়ার পয়েন্ট, এই ক্যালিমিয়ার পয়েন্ট থেকে এখানে একটা স্ট্রেট আমি লাইন টানবো, দেখি লাইনটা টান, এই লাইনটা টানলাম, এই যেখানে মিশলো ওখানেই ভেম্বানাদ কয়াল আছে, করে নিচ্ছি, এটা ভেম্বানাদ কয়াল, এটা আমি, তারপরে সিক্সতে আছে ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে এইটার সব থেকে দক্ষিণতম পয়েন্ট, এটা এইখানে অবস্থিত, এটা ইন্দিরা পয়েন্ট সিক্স। তারপরে সেভেনে আছে ভারতের অট্টালিকার শহর কলকাতা, 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 এই যে এই লাইনটা আছে, এই লাইনটা একটু সাইডে এই জায়গাটায়, মানে এই যে উঁচু জায়গাটা একটু ওপরে কলকাতা, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট থেকে আরেকবার বলে দিচ্ছি কী কী আমি করলাম। ভারতের দক্ষিণতম বন্দর তুতিকরিন এখানে আছে, সেকেন্ডে কর্ণাটক উপকূল এখানে, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই, এই তারপরে কমলালেবুর শহর নাগপুর, ভেম্বানাদ কয়াল, ইন্দিরা পয়েন্ট, আর ভারতের অট্টালিকার শহর। আমি সাতটা ম্যাপ করলাম, কিন্তু প্রত্যেকটা দুটো কিংবা একটা করে বেশি শিখেই নিচ্ছি, যেমন তুতিকরিন করতে ভাইগাই নদীটা শিখে গেলাম, ওই রকম তাহলে আমি মিনিমাম ম্যাপ করলাম সাতটা, কিন্তু শিখে গেলাম ওর থেকে বেশি। তাহলে আজকের মতো এতটাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে। বাই।